আপনার বাপ মারা গিয়েছে, আপনি বললেন যে বাবা আমি এই বুদ্ধিজীবী কবরস্থানে আমার বাপকে শোয়াবো, গোরস্থানের লোকজন বলবে ঠিক আছে কয় বছরের লেগে শোয়াইতে চাও, ২৫ বছরের লেগে, ২০ বছরের লেগে, ২০ বছরের লেগে দেও ৯০ লাখ, ২৫ বছরের জন্য দেও ১ কোটি, ৩০ বছরের জন্য দেও ১.৫ কোটি, এরকম টাকা আছে। আর আজিমপুরে কত? আজিমপুরে আপনি আপনার বাপ মাকে যদি দাফন করে আপনি যদি বলতে চান যে আমি এই কবরটা ১০ বছর রাখতে চাই, তাহলে ৫ লাখ দেওয়া লাগবে। কয় লাখ? ১৫ বছরের জন্য ১০ লাখ, ২০ বছরের জন্য ১৫ লাখ, ২৫ বছরের জন্য ২০ লাখ। মানে একটা কবর যদি আপনি ২৫ বছর ওখানে রাখতে চান কত লাখ দেওয়া লাগবে? ২০ লাখ। অনেক পাগল আছে এটাই করে, বুঝেন নাই, অনেক পাগল আছে ২০ লাখ টাকা দিয়ে এই কবরটার রক্ষণাবেক্ষণ করে। আরে ভাই তুই ২০ লাখ টাকা দিয়ে ২৫ লাখ টাকা দিয়ে রংপুরে একটা মসজিদ বানাইতে পারবি তোর বাপের নামে? তোর বাপের কবর যেখানে যায় যাক, তুই রংপুরে একটা মসজিদ বানাই দে, ওই মসজিদে সব তোর বাপের কবরে ঢুকবে। বুঝে না বাঙালি, কোথায় ইনভেস্ট করতে হয়? ১.৫ কোটি টাকা কেন আমি বনানি কবরস্থানে দিয়ে আসবো? ১.৫ কোটি টাকা দিয়ে একটা এতিমখানা করা যায় বিশাল আকারের গ্রামগঞ্জে, একটা বৃদ্ধাশ্রম করা যায় যেখানে না হলে ৫০টা বুড়া বুড়ি রাখা যাবে। তো ১.৫ কোটি টাকা আমি কবরস্থানে কেন লাগাবো? কবর আমার বাপ তো ওখানে শুয়ে নাই ভাই, লাশ ম্যাক্সিমামই পৌঁছে যায় ঠিক কিনা, হাড়গোর থাকে। ও ওই যে কবর খুঁড়তেছে ভিডিওর মধ্যে দেখলাম, কোন চ্যানেল যারা নিউজ করছে আজিমপুরে, কবর ওদের কাছে মানুষের হাড্ডি, এটা ডাল ভাত, বুঝেন নাই, এই হাল হাড্ডি নিয়ে দেখাচ্ছে, এই যে এটা পায়ের হাড্ডি, এই যে এটা হাতের হাড্ডি, এই যে এটা মাথার খুলি, মাথার খুলি নিয়ে এভাবে আবার নাচাইতেছে, কথা বুঝেন নাই, মানে এটা ওদের কাছে কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। আহা, এই তো জীবন, কত হুমরা সুমরা, কত প্রভাব প্রতিপত্তি, কত টাকাওয়ালা, মরার পরে রিক্সাওয়ালারও খুলি যে রোগ, ওই পায়ের হাড্ডি যে রোগ, ওই কোটিপতি ওই লোকটারও পায়ের হাড্ডি মাথার হাড্ডি একই, ওখানে কিন্তু আর কোনো বিভাজন নাই। যে কথা বলতেছিলাম, এই দুনিয়ার জিন্দগির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে, কবরের এত দাম, কবরের পেছনে এত ইনভেস্ট করার দরকার নাই, কবর স্বাভাবিকভাবে রাখবেন, রাখার পরে যখন কবরের কয়েক বছর পর যখন নিশ্চিহ্ন হয়ে যাবে স্বাভাবিকভাবেই গোরস্থান এলাকা ভিত্তিক ওই কবরের উপরে আর একটা কবর ঢুকবে, এটা জায়েজ আছে, ওই কবরের উপরে আর একটা কবর ঢুকবে। সবাই যদি জমি কিনা কবরস্থান বানাইতে থাকেন তাহলে এই পৃথিবী আর পৃথিবী থাকবে না, ওই দেশটা গোরস্থান হয়ে যাবে ঠিক কিনা বলেন? পুরো ঢাকা সিটির মধ্যে পুনে দিন এখন প্রায় ৩ কোটি মানুষ, কয় কোটি? ৩ কোটি মানুষকে কম মনে করতেছেন? সবাই যদি এখন বলে ফ্ল্যাটের মতো যে ভাই আমি এখানে কবর করব, এখানে কবর করবো, ঢাকা সিটি হয়ে যাবে গোরস্থান, মানুষ বসবাস করতে পারবে না। এই জন্য বাপকে দাফন করার পরে, মাকে দাফন করার পরে কবরস্থানে কবরটাকে সংরক্ষণ করার জন্য ১.৫ কোটি, ২ কোটি, ২৫ লাখ, ২০ লাখ খরচ করতে হবে, এটা আননেসেসারি, এটা পাগল, এরা বুঝে না। আমাদের কাছে আসেন, বুঝিয়ে দিই, বাপের জন্য যে টাকাটা ওই কবরস্থানে খরচ করবেন এই টাকাটা এতিমখানায় দেন, এই টাকাটা মসজিদে দেন, এই টাকাটা লিল্লা বোর্ডিংয়ে দেন, এই টাকাটা কোনো বৃদ্ধাশ্রমে দেন। আপনার বাপ কবরে তো ওপরে টাইলস লাগাইছেন মার্বেল পাথরের, কয় টাকা দাম? সর্বোচ্চ ১ লাখ। আর আপনার বাপকে আল্লাহ তাআলা জান্নাতে বালাখানায় ঢুকায় দেবে, সুবহানাল্লাহ, বলেন না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আরও জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে এই দুনিয়ার জিন্দগির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে, আমরা সবাই কিন্তু চলে যাবো এই পৃথিবী ছেড়ে, আমরা কেউ থাকবো না। শুধু মাথা দিয়ে ভাবলে হবে না, অন্তর দিয়েও ভাবতে হবে, কথা বুঝছেন? এই পৃথিবীর বুকে আমরা তো ভাবি অনেক, এমন বুদ্ধিজীবী আছি যে বুদ্ধি মানে মাথায় ব্রেনের উপরে এত চাপ পড়ছে যে চুল আর মাথায় ঠিক না, এখন চুল গেছে গুড়িয়া, তারপরে খালি আজে বাজে বকে, একবার আল্লাহ নাই, নবী আছে, নবী নাই, আল্লাহ আছে, সব কিছু এমনি এমনি হয়ে গেছে, ন্যাচারাল কিছু মানুষ আছে না, নাস্তিক কই, সব কিছু এমনি এমনি হয়েছে, এ হায়াত মত এগুলো এমনি এমনি, আবার দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যাবো, সবই এমনি এমনি, সব এমনি এমনি, সবই এমনি এমনি, অসুস্থ হলে তখন আবার হসপিটালে দৌড় আসকে, এমনি এমনি তো ঠিক হইব, কথা বলেন না কেন? অসুস্থ হইলে হসপিটালে যাও কেন? করোনা হইলো ওই মানে ভ্যাকসিন নিলা কেন? সব তো এমনি এমনি, কোনো কিছুই এমনি এমনি না, একজন নিয়ন্ত্রণকারী আছেন, তিনি কে? আল্লাহ সুবহান। শুধুমাত্র মাথা দিয়ে ভাবলে হবে না, অন্তর দিয়ে ভাবতে হবে, কি দিয়া? অন্তর দিয়ে। শুনেন সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, সূরায়ে আহজাবের মধ্যে বলছেন, দেখেন কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরায়ে আহজাবের ১২ নম্বর আয়াতে কি বলছে, وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلَّا
আল্লাহ আকবর বলেন। এবং মুনাফিকরাও যাদের অন্তর ছিল ব্যাধি তারা বলেছিল আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতারণা ছাড়া আর কিছুই না, ধোকা ছাড়া আর কিছুই না। নাউজুবিল্লাহ বলেন মুনাফিকদের যাদের অন্তরে ছিল ব্যাধি, মাথায় ছিল ব্যাধি আল্লাহ কিন্তু এটা বলে নাই, ছিল কোথায়? অন্তরে। এরপরে দেখেন সূরা সিজদার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদা قليلاً ما تشكرون رب العالمين বললেন পরে তিনি ওকে কোনেছেন সুষম এবং ওতে ফুঁকে দিয়েছেন রূহ তার নিকট হতে এবং তোমাদেরকে দিয়েছেন কর্ণচক্ষু অন্তকরণ। আল্লাহ রব্বুল আলামিন এখানে রূহটাকে ফুঁকে দিয়েছেন কলিজার মধ্যে, হৃৎপিণ্ডের মধ্যে, এই বিষয়ে ইশারা করেছেন। বর্তমান বিজ্ঞান কিন্তু এই কথাই বলতেছে যে মানুষের ব্রেনের সাথে মানুষের অন্তর, মানুষের হৃৎপিণ্ডের একটা সম্পর্ক আছে। আগে হৃৎপিণ্ড সিগন্যাল দেয়, তারপরে ব্রেনে কাজ করে। বলুন সুবহানাল্লাহ। মানে হৃৎপিণ্ড যদি না থাকে আপনার মাথায় কাজ করবে না। বুঝাইতে পারছি আপনার কথা? মানে আপনি যে কোনো কাজ যে করবেন, আপনি নামাজ পড়তে আসবেন, আগে সিগন্যাল দিবে কোথায়? হৃৎপিণ্ডে। এই হৃৎপিণ্ড মানে রূহটা আছে মূলত মাথায় না, কিন্তু মানুষের মানুষের রূহ আছে কোথায়? বুকে, বুকে। এখন কলিজার কোন পাশে এটা আল্লাহ ভালো জানে, তবে মুফাসসিররা একটা ব্যাখ্যা করেছেন মানুষের হার্ট, গরুর যে হার্ট আছে মানুষের কিন্তু হার্ট আছে, হৃৎপিণ্ড আছে। আপনি যখন হৃৎপিণ্ডটা কাটবেন, কাটার পরে একটা কালো অংশ দেখা যায় একবারে হৃৎপিণ্ডের মাঝামাঝি অংশে। বিজ্ঞান মানে মুফাসসিররা বলতেছে রুহের অবস্থান হচ্ছে এখানে। দেখেন আপনার এই খাঁচার কিন্তু কোনো দাম নাই, দাম হচ্ছে আপনার রুহের। যতক্ষণ রুহ আছে এই খাঁচাটার দাম আছে। রুহ যখন উড়ে চলে যাবে, একটা খাঁচা থেকে পাখি উড়ে গেলে যেমন সেই খাঁচার কোনো দাম নাই, এই রুহটা যদি, রুহ নামক পাখিটা যদি বডি থেকে উড়ে যায়, এই বডির কোনো দাম নাই। প্রাণ পাখিরে হারে রে খাঁচায় বন্দি কইরা দিয়া রে বিধি বানাইলা মানুষ, ভালো মন্দের বিচার করতে, ভালো মন্দের বিচার করতে দিলা তারে হু, প্রাণ পাখিরে হারে রে খাঁচায় বন্দি কইরা দিয়া রে বিধি বানাইলা মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে এই রুহটা এখানে আছে কোথায়? কলবের ভিতরে। কলবটাকে ঠিক করেন, রুহটাকে ঠিক করেন। আমরা হার্ট যখন ব্লক হয় রিং পরানোর জন্য চেষ্টা করি, হার্টে যখন রোগ হয় ডাক্তারের কাছে যায়, কিন্তু হার্টের ব্লক, হার্টের রোগ, এই রোগের চাইতে বড় রোগ হচ্ছে অন্তরের মধ্যে, হার্টের মধ্যে, হৃৎপিণ্ডের মধ্যে, রুহের মধ্যে পাপের জাগরণ ঘটা। ঠিক কেনা? সুতরাং রুহটাকে, হৃৎপিণ্ডটাকে আগে ঠিক করে। হুজুর স্ট্রোক বেড়ে যাচ্ছে, স্ট্রোক বাড়ে কাদের? কাদের স্ট্রোক বাড়ে? যারা বেশি ভেজাল খায়। কথা বুঝছেন? আগে এত স্ট্রোক ছিল না, এখন বেশি ভেজাল খাচ্ছে, এজন্য স্ট্রোকটাও বাড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হৃৎপিণ্ডটাকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। আমিন।